আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি তৈরি করব পটেটো ললিপপ। আলু দিয়ে তৈরি এই খাবারটি ছোট বড় সবাই পছন্দ করবে, আর বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে। যে কোনো সময় ঝটপট তৈরি করে নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন, আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, ওরা মজা করে খাবে। বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, তারপর যখন খুশি শুধু তেলে ভেজে পরিবেশন করতে পারেন। আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর নতুন সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তৈরি করতে লাগবে সিদ্ধ আলু। 3-4টি সিদ্ধ আলু ছিলে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, হাত দিয়েও ম্যাশ করে নেওয়া যাবে। তবে এ ধরনের সবজি গ্রেটারে গ্রেট করে নিলে বেশি ভালো হবে, এর ফলে কোনো শক্ত অংশ থাকবে না। পেঁয়াজ কুচি লাগবে আধা কাপ, ধনিয়া পাতা কুচি পছন্দ মতো, লেবুর রস 1.5 চা চামচ, একটা স্লাইস নিয়েছি এটা চিপে দিব, চিলি ফ্লেক্স 1/2 চা চামচ। চিলি ফ্লেক্স কী এবং কীভাবে তৈরি করতে হয় তার রেসিপি আমার চ্যানেলে আছে, নিচে ডেসক্রিপশনের লিঙ্ক দেয়া আছে। চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা শুকনো মরিচের গুঁড়াও দিতে পারবেন। লবণ 1/2 চা চামচের একটু বেশি, চাট মশলা গুঁড়া 1/2 চা চামচ, চাট মশলার পরিবর্তে জিরা গুঁড়া দেয়া যাবে। ব্রেড ক্রাম 1/2 কাপ, এটা সিদ্ধ আলুর সাথে মিশিয়ে বল তৈরি করার জন্য, এবং অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম 1/2 কাপ, এটা বলের ওপর কোটিং করার জন্য ব্যবহার করব। এই সাদা এবং কমলা রঙের দুই ধরনের ব্রেড ক্রাম্বি আমি বাসায় তৈরি করেছি, সহজেই বাসায় ব্রেড ক্রাম তৈরি করা যায়, নিচে ডেসক্রিপশনে রেসিপি লিঙ্ক দেয়া আছে, দেখে নিতে পারেন। এবার একটা পরিষ্কার শুকনা বোলে সিদ্ধ করে গ্রেট করে রাখা আলুগুলো নিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, লবণ, চাট মশলা 1/2 চা চামচ, চিলি ফ্লেক্স, লেবুটা চিপে দিয়ে দিচ্ছি, এবং সব শেষে 1/2 কাপ ব্রেড ক্রাম দিচ্ছি। এবার হাত দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, পানি মেশানোর প্রয়োজন নেই। ভালোভাবে মাখিয়ে এরকম সুন্দর ডো তৈরি করতে হবে। এবার আলুর মিশ্রণটা দিয়ে ছোট ছোট বল বানাতে হবে, এজন্য হাতে সামান্য তেল মেখে নিয়েছি, এতে হাতের সাথে লেগে যাবে না। এখন অল্প অল্প করে নিয়ে প্রথমে হাতে চেপে নিয়ে তারপর এভাবে গোল করে বল বানাতে হবে। দেখুন কত সুন্দর বল হয়েছে, এভাবে সবগুলো বল বানিয়ে নিতে হবে। সবগুলো বল বানিয়ে নিয়েছি, এবার বলগুলোর কোটিংয়ের জন্য একটা ময়দার মিশ্রণ তৈরি করতে হবে। এজন্য একটা বাটিতে 2 টেবিল চামচ ময়দা নিচ্ছি, এতে অল্প অল্প করে পানি মিশিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। মিশ্রণটা ঠিক এরকম হবে, বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না। এবার একটা করে বল নিয়ে প্রথমে ময়দার মিশ্রণে দিব, আর একটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বলটা এভাবে ময়দায় মাখিয়ে নিব। তারপর বলটা তুলে ব্রেড ক্রাম্বের উপরে দিব, এবং অন্য একটা শুকনা চামচের সাহায্যে বলের গায়ে ব্রেড ক্রাম্ব মাখিয়ে নিব। তারপর বলটা হাতে নিয়ে এরকম করে নিব, এতে ব্রেড ক্রাম্ব বলের গায়ে ভালোভাবে আটকে যাবে। দেখুন এখন ব্রেড ক্রাম্ব সুন্দরভাবে সেট হয়ে গেছে। চামচের সাহায্যে করলে হাতে লেগে যাবে না, আর বানাতেও সুবিধা হবে। দেখুন আমার হাতে কিছুই লাগেনি। এভাবে সবগুলো বল কোট করে নিতে হবে। সবগুলো বলের কোটিং হয়ে গেছে, ব্রেড ক্রাম সুন্দরভাবে সেট হয়ে গেছে। আরও ভালোভাবে সেট হবার জন্য এখন এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিব 20-30 মিনিট, তারপর এগুলো তেলে ভেজে নিব। পটেটো বলগুলো বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে চাইলে এ অবস্থায় ছড়ানো প্লেট বা ট্রেতে করে এভাবে ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। 2 ঘন্টা পর বের করে জিপলক ব্যাগে ভরে বা বক্সে মুখ বন্ধ করে
ডিপ ফ্রিজে রেখে দিলে 2 থেকে 3 মাস ভালো থাকবে। তারপর যখন খুশি তখন ডিপ ফ্রিজ থেকে বের করে শুধুমাত্র তেলে ভেজেই পরিবেশন করা যাবে। ডুবো তেলে ভাজার জন্য তেল নিয়েছি এবং চুলা মিডিয়াম আঁচে জ্বালিয়ে দিয়েছি। তেল গরম হয়েছে কিনা চেক করার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি। তেলে ডুবালে একটু পর বুদবুদ উঠলে বোঝা যাবে তেল মিডিয়াম গরম হয়েছে। এখন চুলার আঁচ কমিয়ে মিডিয়াম লো করে দিচ্ছি। এবার একটা একটা করে বলগুলো তেলে দিতে হবে, একসাথে বেশি ভাজা যাবে না, এজন্য বাকি অর্ধেক রেখে দিচ্ছি পরে ভাজার জন্য। প্রথম দিকে একটা চামচের সাহায্যে এভাবে তেল ওপরে দিলে ভালো হবে। 2-3 মিনিট ভাজার পর বলগুলো এভাবে গড়িয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলে চারপাশে সমানভাবে ভাজা হবে। পটেটো বলগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিতে হবে। এরকম ছিদ্রযুক্ত চামচ নিলে তেল ঝরাতে সুবিধা হবে। দেখুন পটেটো বলগুলো কত সুন্দর হয়েছে। তেল ঝরাতে কিচেন টিস্যুর উপর তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্রেড ক্রাম ভালোভাবে সেট হবার ফলে ভাজার পরও কিন্তু তেল পরিষ্কার আছে। এবার বাকি বলগুলোও দিয়ে দিচ্ছি। এই বলগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিতে হবে। পটেটো বলগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন কিছু পরিষ্কার টুথপিক নিয়ে প্রতিটা বলে একটা করে গেঁথে দিলেই পটেটো ললিপপ রেডি। তৈরি হয়ে গেল ছোট বড় সবার পছন্দের পটেটো ললিপপ। পটেটো ললিপপ আমি পরিবেশন করেছি টমেটো সস এবং ধনিয়া পাতা চাটনির সাথে। এ দুটো রেসিপি লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দেয়া আছে। এভাবে বানিয়ে অতিথিদের পরিবেশন করতে পারেন অথবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন লাগলো। ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। নতুন সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।